वेलकम बैक टू माय चैनल। देख सबा के गुड मॉर्निंग। एखन बजे गए 7:30 और देखो सूर्य उदय हो गए। तुम्हारे देखल कि सुंदर को सूर्य जानना दिए ढुकछे घरे बिछाना आलो पड़े। तो एखने उठलम ये बिछाना टिछाना सब गुछाव सब देखो इन पड़े आछे। श्रीजा गेछे और बाबार साथे बाहरे घूरते और बाबा उठे घूम थेके तो ओ उठे गेछे उठे बाबा करछे तो बाबा निये गेलो घुराते और आमी उठलाम एई जे बिछाना टिछाना गुछाबो घर झाड़ दिब मुछबो। तो ठीक आछे तोमरा साथे थेको। तो एई जे फ्रेंड्स देखो आमी मुख धुए आसलाम माने ब्राश करलाम मुख धुलाम और एखन एई जे क्रीम दिब। ठंडा शीतेर दिने जानो तो क्रीम ना दिले थाका जाए ना। तो श्रीजा आसलो घुरे खे आबार ओई घुमिए गेछे और आमी घर मुछलाम झाड़ दिलाम एखन एई जे ब्राश ट्राश करे आसलाम और শীতের দিনে ক্রিম আর লিপ বাম এই দুটো ছাড়া থাকা যায় না। আর একটা আমার বডি অয়েল তেল এই তিনটা মাস্ট লাগবে আমার শীতের দিনে মানে চলার জন্য এই তিনটা মাস্ট আমাকে রাখতেই হবে পাশে। তো এখন এই যে মন ঘুমিয়ে আছে মনের ক্লাস আছে 10টা থেকে অনলাইন ক্লাস আছে আর আমি ওর বাবা তো এখন ওখানে মেশিনেই আছে আর আমি এখন ভাবছি গলা রুটি করব চা দিয়ে খাবো আর তারপরে দুপুরেটা দেখা যাক কি হচ্ছে। আর আমার মনটা না খুব একটা ভালো নেই ব্যাট ভালো লাগছে না আর ভিডিও করতে ভিডিওতে ভিউজ নেই তারপরে মানে ঠিক ভাইরালও হচ্ছে না কি করব জানি না। আমাদের ভিডিও আর ভাইরাল টাইরাল হবে না কারণ আমাদের জানি না ভাগ্যে কি আছে করতে পারবো কি পারবো না ভিডিও আদৌ জানি না। তো যখন একটা আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল তখন খুব ভালো লেগেছিল ভাইরাল বলতে 77K দিয়েছিল তখন খুব ভালো লেগেছিল আর একটা 45K খুব ভালো লেগেছিল। যাক এবার মনে হয় আমার চ্যানেলটা গ্রো হলো তারপরে দেখছি আবার বসে গেল জানি না ভাগ্যে কী আছে। আর সত্যি এত কিছু কাজ করি কাজ করার মাঝখানে ভিডিও করি এত কষ্ট করি এডিট করি আর জানোই তো তোমরা দুটো বাচ্চা সামলিয়ে প্লাস পরিবারের এটা ওটা ঝামেলা থেকে যায় আর একটা আমাদের মাথায় টেনশন আছে বাড়ি করার যে বাড়ি কবে করতে পারবো একটা আমার স্বপ্ন বিশাল যে বাড়িটা করলে আমার মানে কি বলবো আমার জীবনের ওর জীবনটা আমার সার্থক হয়ে যাবে যে আমার বাড়ি আছে নিজের একটা সেটার জন্য টেনশন হচ্ছে। আর এইদিকে কষ্ট করে দুটো বাচ্চাকে সামলিয়ে ওদের ক্লাস ওই ছোটো বাচ্চাকে দেখা সিরিজাকে তোমাদের দেখেছো মনের ক্লাস চলছে আবার বাড়ির এটা ওটা হাবিজিবি কাজ করে ভিডিও করে শ্যুট এডিট ইত্যাদি আমাদের তোমরা তো জানোই কী কী করতে হয় এগুলো করে ভিডিও দিয়ে ভিউজ দেয় না তারপরে আবার কেউ ফুল ওয়াচও করছে না তো যার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছে ভাবছি যে ভিডিও করাই ছেড়ে দেবো না কি জানি না আমি কী যে হয়। আর এখন এই যে এখন শীতের দিনে আরও তো জানো যে দিন ছোট হয়ে গেছে আরও তাড়াতাড়ি করে সময় চলে যাচ্ছে তার মধ্যেও ম্যানেজ করার চেষ্টা করছি যে না ভিডিওটা দিই কারণ ইউটিউবে এমন একটা নেশা হয়ে গেছে যে না দিলে ভালোই লাগে না মানে সারাদিন মানে মনে হয় কখনো মন করে যায় ইউটিউব আর খুলবো না তবুও মানে এটা ওটা বাহানা ইউটিউব খোলাই হয়ে যায় ভাবছি দেখি বন্ধুরা কোন বন্ধু কোন কী ভিডিও দিয়েছে কী করছে দেখি দেখি ওদের তোমাদের কথাগুলো মনে পড়ে যায় তার জন্য ইউটিউবটা খুলতেই হয়। আবার বলি যে আজকে দিব না এটা ওটা করতে করতে দেখি সারাদিন মানে কখনো কখনো শর্ট ভিডিও দিয়ে দিই কখনো এটা দিয়ে দিই ওটা দিয়ে দিই কিন্তু থাকতেই পারছি না ইউটিউব ছেড়ে মনে হচ্ছে ইউটিউব পাগল করে দিয়েছে। যদি মানে ইউটিউবের প্রতি যতটা আমি ভালোবেসে ফেলেছি ইউটিউব মানে ততটা তোমরা আমাকে ভালোবেসে ফেলোনি কারণ আমার ভিডিও দেখছে না কেউ ফুল আর ভিডিওতে ভিউজও আসছে না লাইকও আসছে না তো ভালো লাগছে না ভিডিও করতে এত কষ্ট করে এত ম্যানেজ করে ভিডিও করার তাহলে কোনো সার মানে লাভই নেই তাই না।
আর হ্যাঁ, ওর বাবা দেখো না, ওর সৃজাকে নিয়ে গেছিল বাইরে, তো তো প্যাম্পার্স নিয়ে এসেছে, কিনে দেখাচ্ছি। সৃজাকে নিয়ে গেল তো ওই দোকানে গেছিল, হয়তো ভুল এটা নিয়ে এসছে, আবার মনের জন্য কেক নিয়ে এসছে। তো কি করব তোমরা বলো, আমি কি করব, ভিডিও করব কি করব না কিছু বুঝতে পারছি না। মানে এত কষ্ট করে করছি আর যদি অথচ ভিডিওটা ভিউজ দেয়, মানে সব কিছু ডাউন দেখাচ্ছে, মানে বলছে না কালো কালো হয়ে যাচ্ছে, ওই ধরনের ওই কালো কালো হয়ে যাচ্ছে আমার, মানে সব টিক চিহ্ন দেওয়া থাকে, গ্রিন সিগন্যাল থাকে না, ওটা থাকছে না, সব ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো কি করবো বলো তো, মনটা খারাপ হয়ে যাচ্ছে, জানি না কি করে কি হবে। আমি করি চা না করি তোমাদের ভিডিওগুলো আমি দেখবো, সব ডেলি না দেখতে পেলেও, মানে ডেলি সরে ঘরে না যেতে পারলেও আমি যাবো, তো দেখি কি হয় কি করি জানি না। ভিডিওতে ভিউজ না আসলে ভালো লাগে ভিডিও করতে বলো তো, চেষ্টা করছি ভিডিও করার, আর জানি না কি আছে, করতে পারবো কি পারবো না, কতটা শেয়ার করতে পারবো জানি না, মানে না করলেও আবার থাকতে পারছি না, এই ধরনের একটা ব্যাপার, ভাবছি যে আর করবো না করবো না, কিন্তু না করলেও থাকতে পারছি না। দেখো যেমন এখন সকালে ভিডিওটা কালকে দেয়নি, একটা মানে ব্লগ ট্লগ দেয়নি, তো মনটা ভালো লাগছে না। দেখো ভাবছি যে এখন গলা রুটি করতে যাবো, তার আগে গল্প করতে বসে গেলাম তোমাদের সাথে। তো আমি আমার শাড়ির কালেকশান দেখাতে চাইছি, তোমরা কে কে দেখতে চাইছো বলো, তোমরা কমেন্ট করে বলো, আমি অবশ্যই শাড়ির কালেকশান দেখাবো, তোমরা না বললে আমি দেখাবো না, কারণ আমার ভিডিও কেউ দেখতে চাইছে না, তো ভালো লাগছে না ভিডিও করতে। তো ঠিক আছে, আমি গলা রুটি করবো, অনেক গল্প করলাম, আর খাবো, তারপর দুপুরে কী হয় এটা তার শেয়ার করবো না, এটা ভিডিও এখনই পোস্ট করব। তো তোমরা ভালো থেকো আর প্লিজ আমার পাশে থেকো প্লিজ, মানে ইউটিউব পুরো পাগল করে দিয়েছে। তো টাটা।